চিরঘুমের দেশে দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা বুদ্ধবাবুর প্রয়াণের পর স্মৃতিচারণায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কি বললেন তিনি শুনুন। He spoke, you should not take black coffee. এটা নিয়ে ওর সঙ্গে আমার পুরো ঝগড়া হওয়ার উপযোগ। ব্ল্যাক কফি খাওয়া উচিত না যারা স্মোক করে। আমি সবসময় তো আমি থাকতাম না এরকম। ও রাইটার বিল্ডিং থেকে এসছে, রাইটার বিল্ডিং মানে তখনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী তখন, এসে ওই কাজটা করছে। আমি ওটা করো না, তারপরেও করেছে। সিঙ্গুর থেকেই রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জমি আন্দোলনের চাপে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বুদ্ধবাবুর চলে যাওয়ার দিনে সেই শিল্পহারা সিঙ্গুরের খোঁজ নিল রিপাবলিক বাংলা। আঠেরোই মে 2006 এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে টাটা মোটরস জানিয়ে দিয়েছিল, ঠিক আমার পেছনে যে জায়গাটা দেখছেন এখানেই তারা ন্যানো কারখানা করবে। এই সিঙ্গুরে যে টাটা ন্যানো কারখানা হবে তার প্রধান যিনি মুখ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তার প্রয়াণ ঘটেছে। টাটা গোষ্ঠীর হাত ধরে সিঙ্গুরের শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন বুদ্ধবাবু, কিন্তু জমি আন্দোলনের জেরে সিঙ্গুরের মাটিতে শিল্প করা সম্ভব হয়নি। তিনি চেয়েছিলেন যে রাজ্যে শিল্পের সম্ভাবনার বীজ পুঁততে, যা শুরুটা করতে চেয়েছিলেন এই সিঙ্গুর থেকে, যে সিঙ্গুরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। ছবি একটুও বদলায়নি, বদলে গেল সময়, বদলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার জীবনাবসান হলো এবং তিনি হয়তো আর কোনো দিন সিঙ্গুর নিয়ে কোনো কথা বলবেন না। তবে সিঙ্গুর যে একই জায়গায় রইল তার ছবি কার্যত স্পষ্ট। টাটা সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার পর কেটে গিয়েছে 16 বছর। সিঙ্গুর জমি আন্দোলনকে হাতিয়ার করেই রাজ্যে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কেমন আছে সিঙ্গুর? আজ বুদ্ধবাবু চলে যাওয়ার দিনে এই প্রশ্নটা আরো বেশি করে মাথা ছাড়া দিচ্ছে। চাষ হয় না? ওই তো করেছি, সেরকম আগের মতন হয় না। আগের মতন হয় না, এখন যেটুকুন খুঁড়ে খাড়ে হচ্ছে হচ্ছে। সিঙ্গুরে কারখানা হলে ভালো হতো? ভালো তো হতোই, চাকরি হতো। সিঙ্গুরে এখন চাষ হয়? চাষ বলতে যেগুলো ওই উপর জমি সেইগুলো হয়, এইগুলো তো ওই নিচুতে হয় না। কারখানা হলে ভালো হতো? কারখানা হলে ভালোই হতো, চাকরি হতো। তৎকালীন জমি আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্না এখন মন্ত্রী। বুদ্ধর প্রাণে কি বলছেন তিনি? ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং তিনি সাংস্কৃতিকবান মানুষ এবং বিচক্ষণ প্রশাসকও বটে। তবে সিঙ্গুরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, দলের নীতিকে যিনি কার্যকর্তি করার চেয়েছিলেন, সেটা কিন্তু আমরা বিরুদ্ধে। কিন্তু সব দিক দিয়ে সিঙ্গুর বঞ্চিত হলো, বলছেন জমি আন্দোলনের আর এক নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অনেক জমি তো ঠিক হয়নি এবং শিল্পও হয়নি, এই একটা হতাশার চিহ্ন, ক্ষোভের, দুঃখের, যন্ত্রণার চিহ্ন এই সিঙ্গুরে রয়ে গেছে। সর্বদিক দিয়ে এই সিঙ্গুরের কী শিল্প, কী কৃষি, সিঙ্গুর বঞ্চিত হলো ওই ক্ষেত্র হতে। বুদ্ধবাবুর সেই সময় নেওয়া সব সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল তার উত্তর সময় দেবে, কিন্তু টাটার কারখানা না হওয়ায় যে ক্ষতি সিঙ্গুরের হলো তার কি কোনোদিনও ক্ষতিপূরণ হবে? সালটা 1964। প্রেসিডেন্সির বাংলা বিভাগে স্নাতক স্তরে ভর্তি হলেন এক তরুতাজা যুবক বুদ্ধদেব ভট্টাচার্য, সম্পর্কে সুকান্ত ভট্টাচার্যর ভাইপো। সেখানে পড়াশোনা শেষ করে এবার গন্তব্য কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর স্তরে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
সেখান থেকেই রাজনীতির হাতে খড়ি বুদ্ধদেব ভট্টাচার্যের। শৈলেন্দ্র সরকার স্কুল থেকে সোজা প্রেসিডেন্সিতে। প্রেসিডেন্সিতে বাংলায় স্নাতক স্তরে পড়াশোনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং এখান থেকেই রাজনীতির হাতেখড়ি হয়েছে বলা যেতে পারে। ছাত্র যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এখানে যারা ছাত্ররা ছাত্রীরা ছিলেন তারা এই ষাটের দশকের যে উত্তাল বামপন্থী আন্দোলন তার সঙ্গে কোথাও গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য মিশে গিয়েছিলেন, এবং এখানে বাংলায় স্নাতক পড়ার পর, এখানে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তিনি গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়েতে, সেখানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করলেন। এবং এই কলেজ স্ট্রিটটাই কোনো একটা ক্ষেত্রে দাঁড়িয়ে তার কাছে এক ঘর হয়ে দাঁড়িয়েছিল, তার কারণ এখানেই কলেজ, এখানেই বিশ্ববিদ্যালয়, এখানেই কফি হাউস, এবং এখানেই বিভিন্ন ইন্টেলেকচুয়াল কথাবার্তা, বন্ধু বান্ধবের সঙ্গে কফি হাউসে যাওয়া, সেখানে গিয়ে দিনের পর দিন সন্ধ্যের পর সন্ধ্যা কাটানো। বুদ্ধদেব ভট্টাচার্য DYFI-এর প্রথম রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব নেন। এরপর 1964 সালে এই চত্বরে পড়াশোনা করার পর 1966 সালে, যেটা আমরা জানতে পারি যে তিনি প্রথম CPIM-এর পার্টির সদস্য পদ লাভ করেন, এবং তারপর থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু হয় মেন স্ট্রিম রাজনীতিতে। ষাটের দশকে যখন ফ্রান্সে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছে, সেই সময় দাঁড়িয়ে প্যারিসে বিপ্লব দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের, যখন গোটা বিশ্ব জুড়ে সোভিয়েত ইউনিয়ন বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঠান্ডা যুদ্ধ চলছে, তখন এই যে রাজনৈতিক প্রেক্ষাপট গোটা বাংলায় তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটের প্রায় যে চেখে দেখা বলা যেতে পারে, সেই প্রেক্ষাপটকে অনুধাবন করা এই বিশ্ববিদ্যালয় থেকে, এই কলেজ থেকে শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই কলেজের কোনো একটি বেঞ্চে, কোনো একটি ক্লাসঘরে তার স্মৃতি রয়েছে, যেরকম শৈলেন্দ্র সরকার বিদ্যালয়তে কোনো একটা ক্লাসরুমে, কোনো একটা লাইব্রেরিতে যেমন তার স্মৃতি আজও পর্যন্ত বর্তমান, ঠিক একইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেরও স্মৃতি রয়েছে তার এই কলেজে, তার বিশ্ববিদ্যালয়তে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর শিলিগুড়ি, আর এই শিলিগুড়ির সঙ্গেই যেন আত্মিক যোগ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রায়শই এই শহরে যাতায়াত করতেন তিনি, তাই তো তাকে ঘিরে শিলিগুড়ি জুড়ে রয়েছে বহু স্মৃতি। বৃহস্পতিবার তার প্রয়াণে ভারাক্রান্ত কর্মী সমর্থক থেকে শহরবাসী। শিলিগুড়ির কোনায় কোনায় ছড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি। বাম আমলে উত্তরবঙ্গ তথা শহর শিলিগুড়ির অবজারভারের দায়িত্ব সামলাতেন তিনি। তখন শিলিগুড়িতেই তার নিয়মিত যাতায়াত ছিল। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান CPIM নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে আজকের এই অনিল বিশ্বাস ভবন উদ্বোধন করা হয়েছিল। উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির দায়িত্বে ছিলেন তৎকালীন বর্ষীয়ান বাম নেতা অর্থাৎ CPIM নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তারই হাত ধরে শিলিগুড়িতে বামেদের দুর্গ তৈরি করা। সালটা 2008। এই অনিল বিশ্বাস ভবন তৈরি হওয়ার আগে এক জরাজীর্ণ বিল্ডিংই ছিল পার্টি অফিস। মেরে কেটে দু থেকে তিনটি ঘর নিয়ে চলত পার্টির কাজ। সেই অফিসেই বুদ্ধবাবু মিটিং করতেন জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে। আর বুদ্ধবাবু এলেই ডাক পড়ত চা বিক্রেতা হরিপদ দাসের। কেটলি চায়ের কাপ হাতে পৌঁছে যেতেন মিটিং রুমে। একদম স্পষ্ট দেখেছি বরংসভাবে চা মিটিং এ মিটিং মিটিং হতো, চা দিয়ে আসতাম। মুখ্যমন্ত্রী হিসাবে মানুষটি কেমন ছিল? এবং খুব ভালো লাগছে, খুব ভালো। কোনো মানে ছিল না, কোনো ভ্রমর ছিল না, অহংকার ছিল না, খুব ভালো লাগছিল। এমন নেতা পশ্চিমবঙ্গে কি আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। পরবর্তীতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চেষ্টায় শিলিগুড়ির হিলকার রোডে তৈরি হয় ঝাঁ চকচকে ভবন, নামকরণ করা হয় প্রয়াত CPIM নেতার নামে অনিল বিশ্বাস ভবন। পার্টি অফিস তৈরিতে দলের নেতা কর্মীদের থেকেই নেওয়া হয়েছিল আর্থিক সাহায্য। অনিল বিশ্বাস ভবনের মতোই শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারও কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতেই উদ্বোধন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শিলিগুড়ি শহরে শোকের ছায়া। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে শিলিগুড়িতে মৌন মিছিল করে বামেরা।
শিলিগুড়ি শহর জুড়ে বুদ্ধবাবুর স্মৃতি। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, মাথা বর্তে সাদা চুল নিয়ে হিলকার রোডে আর পা পড়বে না। বুদ্ধবাবুর স্মৃতি আঁকড়ে অনিল বিশ্বাস ভবন।